অত্যাবশ্যক 53টি ঔষধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, ঔষধ কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে অধিদপ্তর এসব ঔষধের সর্বোচ্চ খুচরা মূল্য ঠিক করেছে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ফার্মেসিগুলোতে নতুন দামে বিক্রি হচ্ছে এসব ঔষধ। দেশে অত্যাবশ্যকীয় তালিকায় 219টি ওষুধ রয়েছে। এগুলোর মধ্যে 117টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য ঠিক করে দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। সেখান থেকে বহুল ব্যবহৃত 19টি জেনেটিক ওষুধের 53টি ব্র্যান্ডের ওষুধের নতুন দাম ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়া, প্যাকেজিং ম্যাটেরিয়াল, পরিবহন ও বিতরণ খরচ, ডলারের বিনিময় মূল্য সহ নানা কারণে এসব ওষুধের দাম বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। ওষুধ বাড়ছে 2 বছর 10 বছর আগে বাধা গেছে, আবার নতুন ওষুধ বাড়ছে, ওই যে মাঝখানে যারা বাধা গেল ওরা উপর দিকে উঠতে পারে না। লোকালে যারা বানাইতো তারা কিন্তু বানাচ্ছে, তাদেরও লস। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, 2015 সালে কয়েকটি ব্র্যান্ডের ঔষধের দাম বাড়ানো হয়েছিল, প্রায় 7 বছর পর আবারও বাড়ানো হচ্ছে অতি প্রয়োজনীয় ওষুধের দাম। ওষুধের কাঁচামাল এবং মরক সামগ্রীর বিগত 6 মাসের ইভ্যালুয়েট করে একটা সিদ্ধান্তে এসে একটা প্রস্তাবনা করেছে যে 19টি জেনারিকের 53টি প্রোডাক্টের মূল্য পুনর্নির্ধারণ করার বিষয়ে। দাম বাড়ানোর সিদ্ধান্ত হলেও এখনও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেনি ঔষধ প্রশাসন অধিদপ্তর। তার আগেই ফার্মেসিগুলোতে নতুন দামে ওষুধ সরবরাহ করছে কোম্পানিগুলো। নাপা ট্যাবলেট আগে 8 টাকা পাতা ছিল, এখন 12 টাকা হয়েছে। নাপা সিরাপ ছিল 20 টাকা, সেটা এখন 35 টাকা হয়েছে। তো গুণ অনুযায়ী অনেক বেশি হয়েছে। সার্টিল 50+ হচ্ছে, আগে পাতা ছিল 80 টাকায়, এখন 100 টাকা পাতা। ই কাপ 400, তাই এখন 15 অর্ডার পাতা করে ওরা হচ্ছে যে আপনার দামটা আরও হাই করে দিছে। বিজ্ঞপ্তি প্রকাশের আগে নতুন দামে ওষুধ বিক্রি নিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে ফার্মেসিগুলোকে। আমরা নতুন রেটটা অলরেডি পেয়ে গেছি, নতুন রেটে প্রোডাক্টটা কিনতে হচ্ছে আমাদেরকে। এখানে একটু প্রবলেম হয়েছে, 20 টাকার জিনিস 35 টাকাটা কীভাবে হয়, সেটা হলো লোয়ার ক্লাস এবং মিডল ক্লাস যারা, ওরা একটু প্রশ্ন করতেছে, যে হায়ার ক্লাস যারা আছে ওরা কোনো প্রশ্ন করতেছে না। অত্যাবশ্যকীয় ওষুধের দাম বাড়ানোর খবরে বাজারে অন্যান্য জরুরি ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এই বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মাসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রহমান। ডক্টর এস এম আব্দুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত সংবাদে। একটু জানতে চাইব, এই যে ওষুধ কোম্পানিগুলো ওষুধের দাম বাড়ানোর যেই যুক্তি তারা দেখিয়েছেন, বলেছেন যে কাঁচামাল তাদেরকে যেটি ডলারে কিনে আনতে হয়, সব কিছু মিলিয়ে আমদানিতে দাম বেড়ে যাওয়ার কারণে তাদের এই দামটি বাড়ানো হলো, আসলে এই দাম বাড়ানোটি এখনই কতটুকু যুক্তিযুক্ত এবং এর বিকল্প কোনো চিন্তা ছিল কি না? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে 117টি ওষুধের ভিতরে 19টি পদের যে 50টি ব্র্যান্ডের বা 53টি ব্র্যান্ডের যে ওষুধের দাম বেড়েছে আমরা আগেই জেনেছি এবং বেশ কয়েকদিন আগে এটা বেড়েছে। এবং আরো একটি বিষয় যেটা আপনি বললেন, যেটা বিজ্ঞপ্তি প্রকাশের আগেই কিন্তু ফার্মেসিতে দামগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে। ওষুধের দাম যে বাড়ার যে বিষয়টি আছে, আসলে আমরা এখন যে 53টি ব্র্যান্ডের ওষুধের কথা বলছি, আসলে এর বাইরে যে ওষুধগুলো আছে সেগুলোর দাম কিন্তু খুব চড়া, অনেক ওষুধ আছে। তবে আমি সার্বিকভাবে বলতে চাই যে এই 53টি ওষুধের দাম যেটা বাড়ানো হয়েছে এটা অযৌক্তিক বলে আমার কাছে মনে হয় না। এই কারণে, যদিও এটা যারা ওষুধ কিনবেন তাদের জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমি যদি একটি স্ট্যাটিস্টিক্স দেই, ওষুধের 2003 সনে এই নিত্য প্রয়োজনীয় যে ওষুধের দাম ছিল, 2019 সনে আমার কাছে যে ডাটা আছে তাতে দেখা যাচ্ছে যে অ্যামোক্সিসিলিন 250 মিলিগ্রাম 3.29 টাকা থেকে 3.51 টাকা হয়েছে, সেফালেক্সিন 6.28 থেকে 6.50 টাকা হয়েছে, ক্লক্সাসলিন 5.50 টাকা থেকে 5.92 টাকা, এরকম বেশিরভাগ ওষুধের দাম কিন্তু আসলে এই যে 2003 থেকে 2019 পর্যন্ত বাড়েনি। কিন্তু আমরা জানি যে টাকার কি অবমূল্যায়ন হয়েছে বা আমাদের জিনিসপত্রের দাম কিভাবে বেড়েছে সেটা আমরা জানি। সেদিক দিয়ে বিবেচনা করলে আমার মনে হয় যে ওষুধের দাম যে খুব একটা বেড়েছে সেটা আমার কাছে মনে হয় না। তবে হ্যাঁ, 2015-তে কিন্তু কিছু কিছু ওষুধের দাম বাড়ানো হয়েছিল, আমি যতটুকু জানি 2015-তে কিছু ওষুধের দাম বাড়ানো হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে আপনি দেখুন যে বর্তমান পরিস্থিতিতে এটা সত্য যে ডলারের দামটা বেড়ে গিয়েছে, কাঁচামালের দাম বেড়ে গিয়েছে, সবকিছুর দাম কিন্তু বেড়ে যাচ্ছে। সেই হিসাবে হয়তো উৎপাদনকারীরা
তারা, কারণ যে ওষুধগুলোর দাম বাড়ানো হয়েছে এই ওষুধগুলো কিন্তু আসলে উৎপাদনকারীদের খুব একটা বেশি মুনাফা হয় না। তবে সমস্যা যেটি সেটা হচ্ছে যে এর বাইরে যে ওষুধগুলো আছে যেটা কোম্পানি নিজেই তার দাম নির্ধারণ করে, 117টির বাইরে কোম্পানি যে ওষুধগুলো দাম নির্ধারণ করে সেই জায়গাটায় কিন্তু বিশাল ফারাক রয়েছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামে নিচ্ছে, সেই জায়গাটা নিয়ন্ত্রণ আনা দরকার। তবে যে বিষয়টি আপনারা বলেছেন যে এই ওষুধের দাম বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো অন্য ওষুধের দাম বেড়ে যাচ্ছে বা ফার্মেসিগুলোতে বেশি দামে কিনতে হচ্ছে, এক ধরনের ব্যবসায়ীরা বেশি মুনাফা করার জন্য এই কাজটি কিন্তু তারা করছেন, আমার মনে হচ্ছে এখানে নিয়ন্ত্রণ কড়াকড়ি ভাবে নিয়ন্ত্রণ করা দরকার। জি, এখানে আরেকটি প্রসঙ্গ কিন্তু রয়ে গেছে, যেটি আমরা বলছিলাম যে আমাদের প্রতিবেদনে নিশ্চয়ই দেখেছেন যে কৃত্রিম একটি সংকট তৈরি করে এখনই বিজ্ঞপ্তি প্রকাশের আগে থেকেই ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটি কেন হয়েছে? সেই অত্যাবশ্যকীয় যে 53টি ব্র্যান্ডের ওষুধ রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই চিত্র রয়েছে। জি, এটা আপনি ঠিকই বলেছেন, এই জায়গাটা আসলে শক্ত হতে আমি মনে করি যে ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা যেটা আমাদের আছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের একটু কঠোর ভূমিকা নিতে হবে। কারণ ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে, ওষুধ হচ্ছে জীবন রক্ষাকারী একটি বস্তু, এটা যদি কৃত্রিম সংকট তৈরি হয় তাহলে আমাদের দেশের রোগীরা যাবে কোথায়? এবং সেটা যাতে না হয় সেটা সাপ্লাই যাতে ঠিক থাকে, যেহেতু ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে আমি মনে করি যে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ওষুধ সাপ্লাইয়ের ব্যাপারে কোনো ধরনের কোনো সংকট আছে বলে আমার জানা নেই। তাহলে এই সংকটটি কেন হচ্ছে? এই সংকটটি যারা মধ্যস্বত্বভোগী আছে বা এখানে সিন্ডিকেট করে বা ওষুধের ফার্মেসির সঙ্গে যারা জড়িত আছে তারা এই কাজটি করছে, সেটি আমার মনে হয় যে শক্ত হস্তে দমন করা দরকার। কারণ রোগীরা যদি নিত্য প্রয়োজনীয় ওষুধ না পায় বা বেশি দামে কিনতে হয়, যেটার দাম এখনো বিজ্ঞপ্তি আকারে বাড়ার ব্যাপার আসেনি, সেটা কিন্তু খুবই দুঃখজনক। তো সেই জায়গাটি আমার মনে হয় যে পদক্ষেপ নেওয়া দরকার, আইন প্রয়োগকারী সংস্থা তারপরে নিয়ন্ত্রণকারী সংস্থা সব সংস্থার এটা দেখভাল করা উচিত, এবং পাশাপাশি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিও কিন্তু এটা তাদের একটা দৃষ্টি থাকা উচিত যে তাদের ওষুধ যাতে কোনোভাবেই বাজারে সংকট না থাকে, এবং সে ব্যাপারে তাদের ওষুধের ক্ষেত্রে একই হলো। পাশাপাশি অনেক মানুষ কিন্তু অনেক নকল ওষুধও কিনে নেন, যেটি মাঝখানে আমরা দেখেছি যে বাজারে প্রচুর পরিমাণে নকল ওষুধ রয়েছে, সেগুলো যদি মানুষ এই বেশি দামে কিনে সেসব ক্ষেত্রে ভোক্তাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই জায়গায় সরকারি তদারকি কতটুকু দরকার? আপনি ঠিকই বলেছেন, আমাদের বাজারে এবং ফার্মেসিগুলোতে এর আগে যখন অভিযান হয়েছিল অনেক নকল ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ, নিম্নমানের ওষুধ কিন্তু পাওয়া গিয়েছিল। এটা কিন্তু বেশি দিনের কথা নয়, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকেই হয়েছিল, কিন্তু এটা কিন্তু মাঝে মাঝে হয়, কিন্তু আমার মনে হয় যে এটা অবিরতভাবে হওয়া দরকার। এই নকল ভেজাল নিম্নমানের ওষুধ প্রতিরোধ করার জন্য প্রতিটি ফার্মেসিতে ফার্মাসিস্টদের, এ গ্রেড ফার্মাসিস্টদের নিয়োগ করতে হবে যারা এই নকল ভেজাল এবং নিম্নমানের ওষুধ প্রতিরোধ করবেন। কিন্তু এখন পর্যন্ত আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ফার্মাসিস্টদেরকে বিভিন্ন ফার্মেসিতে পদায়ন করা হচ্ছে না, বা এই সম্পর্কে সরকারের নির্দিষ্ট কোনো রুলও নাই, নির্দিষ্ট কোনো আইন নাই, এটি একটি বিষয়। আর এই আপনি যেটা একটু আগে বললেন যে তেলের দামের সঙ্গে যে ওষুধের দাম, এটা কখনো কিন্তু তুলনা করার বিষয় নয়। আমাদের দেশে একটি বিষয় হয়ে থাকে যেটা আপনি সবসময় দেখবেন যে যখন কোনো কিছুর দাম বাড়ে সঙ্গে সঙ্গে দোকান, তেলের দোকান হোক আর ওষুধের ফার্মেসি হোক, দাম বাড়িয়ে দেওয়া হয়। আবার যখন দাম কমে তখন কিন্তু বলা হয় যে না, এটি কিন্তু আমি উচ্চ মূল্যে কিনে এনেছি, উচ্চ মূল্যে বিক্রি করতে হবে। তার অর্থ কি? তারাই মানে গাছের তলারও খাবেন, গাছের উপরেরটাও খাবেন, এরকম একটি ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এটি যখন কিনে সাধারণ মানুষ খাবে সেই ক্ষেত্রে আসলে এই যে নকল ওষুধে যে বাজার ভরে গেছে সেই প্রবণতা কমে আসতে পারে কিনা, আপনি কি মনে করছেন? এটা আমি মনে করি না যে এটার সঙ্গে নকল ওষুধের বাজারের কমে আসার সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে নকল ওষুধ স্বভাবত ভাবে একটু কম দামে পাওয়া যায়। তো বিষয়টি হচ্ছে যে নকল ওষুধ যারা প্রস্তুতকারী তাদেরকে যদি রহিত করা না যায়, তাদেরকে যদি শাস্তি দেওয়া না যায় এবং আইনের আওতায় না আনা হয়, এবং এটা যদি সবসময় সার্ভিলেন্সের ভিতরে না আনা যায়, তাহলে নকল ওষুধ বন্ধ হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি মনে করি না এক গুণ বা দেড় গুণ দুই গুণ বাড়িয়ে ওষুধের দাম বাড়িয়ে নকল ওষুধ বন্ধ করা যাবে, বিষয়টি আমার কাছে মনে হয় না। জি, অর্থাৎ যারা এই ধরনের কাজ করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এস এম আব্দুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ।